আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আর একটা ভিডিও নিয়ে আসলাম। ঈদের পরে যদি আমাদের লাইনের কাজ চলে, বিদায় এরকম কন্টিনিউ আগের মতো ভিডিও করা হয় না। অনেকগুলো একদমই ব্যক্তিগত গোপনীয় কাজ। তো যাই হোক, আমাদের এখানে দুই পেয়ার সাদা ক্যাবিনেট আছে, সাদা নেটের, যেটা আমার নিজস্ব ব্যক্তিগত যে মডেল। এবার এটার হ্যান্ডেলটা আর একটু চেঞ্জ হয়েছে, একটু আপডেট, দেখতে সুন্দর দেখা যায় আগের থেকে। এটা পুটিং করা শেষ, কালকে রং করা হবে। এগুলো হচ্ছে মাঝখানে একদম ফুল পার্টিশন করা, এবং হচ্ছে ব্যাক সাইডে আলাদা করে বাটন মারা আছে, মাঝখানে একদম ফুল পার্টিশন বরাবর আগে যেভাবে থাকে সেভাবেই আছে এটা। এবং হচ্ছে এখানে লাইনারেও পুটিং করা হচ্ছে, এটা হয়তো কালকে রং করার চিন্তা ভাবনা আছে। এখানে আমাদের ফ্লেমগুলো লাগানো হয়ে গেছে। ব্যাক সাইডের ক্ল্যাম্পগুলো এখনো লাগানো হয় নাই, ড্রেন করে রাখা হয়েছে। এটা ফিটিং এর রং করার পরে একদম ফিটিং করা হবে। একদম ফুল বডি পুটিং হচ্ছে, এটার হ্যান্ডেলটা এই টাইপের। বাকি ছয়টা রয়েছে, এই ছয়টা আর একটু পরে বের করবো। এটা হচ্ছে সামনের পার্ট পুটিং হবে, মানে টোটাল বডিটাই পুটিং হচ্ছে। ব্র্যাকেট, পিছনের ব্র্যাকেট যেটা, এগুলো খুব সিম্পল, একদম সহজভাবে এটা খুব ইনস্টল করা সম্ভব, এক হাত দিয়েই করা সম্ভব। এটা এক হাত দিয়েই ইনস্টল করা সম্ভব, খুব ইজি। এটা আবার এখানে ভাঁজ করে, এটা ভাঁজ করে রেখে দিতে পারবে। ইনস্টল করা খুব সহজ। এটা ড্রেন করা হয়েছে, ভার এটা, যাই হোক একটু দেখায় আর কি। এটা এভাবে লাগানো থাকবে, এখানে পাঁচটা করে ফুটো করা আছে যেটা অ্যাঙ্গেল করবে। টোটাল বডিটাকে উপরের দিক উঠালে আস্তে আস্তে করে অ্যাঙ্গেল করবে। যাই হোক, আমাদের ভিতরের কাজ এখনো ওরকম শুরু করি নাই। এখানে আমাদের কাপের কাজ চলতেছে। এই যে এটা হচ্ছে আমাদের 3-3, যেটা থান্ডার পার্টের সামনে 3-3 হাইয়ের কাপ। এর আগে অবশ্য আমরা করি নাই, আসলে এগুলোর পিছনে অনেক সময় দেওয়া লাগে, ওই সময়টা আমাদের হয় না। কিন্তু এখন ব্যক্তিগতভাবে আসলে ব্যবসা করতে হলে করা লাগে 2-4 পেয়ার, যেটা একদম খুবই সুন্দর কাপটা। এটা এখনও পুটিং করা হয় না, রং করা হয় না, তাহলে একদম সেম অরিজিনাল হয়ে যাবে, চাইনিজে যেভাবে আছে সেম টু সেম হয়ে যাবে। এবং এটা অত্যন্ত সুন্দর ফিনিশিং। ভিতরে কাজটা করার পরে আর একটা ভিডিও করব, যে আমাদের থান্ডারের কারিগর এসে পড়ছে শামিম ভাই। তো যাই হোক,
আসলে লাইনারি কমপ্লিট হলে যদি অনুমতি পাই তাহলে ভিডিও দেবো, আর না হয় দুঃখিত ভিডিও দেওয়া যাবে না, কারণ একান্তই ব্যক্তিগত, যাদের মাল তাদের ব্যক্তিগত চয়েস, তারা যদি বলে দিতে তাহলে দেবো, আর না হয় দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে বয়ের W215, এটা পিছনের কাটিংটা এরকম, যেটা দেখতে সুন্দর এবং অ্যাঙ্গেল করার জন্য খুব ইজি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কালকে থেকে শনিবার থেকে আমাদের সব নতুন কাজ শুরু হয়ে যাবে, থান্ডারপার্ট, তারপর হচ্ছে সাপ, এগুলোর কাজ ধরে ফেলবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।